कमन जल्दी फोकस करो। মানে আমিও ভীষণ 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 ভালো আছি। তো এখন সময় হয়েছে 7:27। তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাইরে, তো একেবারে বেরিয়ে পড়ছি আর ফিরবো হচ্ছে স্নান করার ঠিক আগে, এসে চেঞ্জ করে আবার চলে যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি, কতটা এনজয় করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখতে হলে থাকতে হবে তোমাদের সাথে। আমার মুখটা নিয়ে কেউ কিছু এখন আপাতত বলো না, মুখটা নিয়ে আমিও ভীষণ কষ্টে আছি, কারণ আমার মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, পুরো স্পট স্পট পড়ে গেছে কালকে স্নান করে। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি উদয়পুর বিচে, দীঘার অন্যতম মিনি গোয়া বললেও চলে। এখানে গোয়ায় গিয়ে মানে যতটা এনজয় করতে পারবে, এখানে উদয়পুর, দীঘার উদয়পুরে এসে উড়িষ্যা বর্ডার পার করে উদয়পুর, উদয়পুর বিচে এসে তোমরা তেমনই এনজয় করতে পারবে। তো এখানে আমরা চলে এসেছি, সামান্য পরিমাণে ঢেউ বেশি আছে, জলটা উপরে রয়েছে, তার জন্য এখন নিচে নামতে পারলাম না, আধা ঘন্টা পরে নামব। সমুদ্রের ভিতরে গিয়ে বসতে পাচ্ছি না, তো সাইডের যে ঝাউবন আছে সেই ঝাউবনে চলে এসেছি, একটু রিলস বানাবো, একটু ভিডিও করবো সেই জন্য। চলনে লাগি হ্যায় হাওয়ায়ে জিস পে মেয়ে লুট গই দিল বায়ে কর মুঝ পে ইয়াকিনা হো। তবে বন্ধুরা, এখানে এসে কোনো জিনিস কিনতে গেলে একটু দরদাম করে কিনবে, কেন কি এখানে কেনাকাটা নিয়ে বা টাকা পয়সা নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। না না, সোনা আর মিটি রাখতে তো আলটিমেট আমাদের রিল বা কেনাকাটা টুপি, মানে প্রচুর পরিমাণে রৌদ্র পড়ছিল, তার জন্য সবাই মিলে একটা করে টুপি কিনলাম, এবং সানগ্লাস আমারটা ছিল, পিঙ্কিটা ছিল, আর দুই মেয়ে দুটো সানগ্লাস কিনে দিলাম। তো সেসবগুলো নিয়ে এবারে চলে যাচ্ছি আমরা সমুদ্রের বিচে, মানে বালির ওপরে যাচ্ছি, যাতে কি না আমরা বসতে পারি এবং কিছুটা টাইম স্পেন্ড এখানে করতে পারি। এবং এই বিচের মধ্যে মানে খুব ভালো লাগে, মানে বসলে পরে সমুদ্রের জল বা ঢেউ পায়ের উপর দিয়ে তোমার চলে যাবে, বসতে খুব ভালো লাগে। এখানে তুমি যা খুশি খেতে পারো, কোনো প্রবলেম নেই, এখানে কোনো বাধ্যকতা নেই যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, মানে মাছ ভাজা থেকে আরম্ভ করে মদ্যপান সব কিছুই করতে পারো এখানে, যার যেরকম ইচ্ছা। এখানে হুক্কা বার দিয়ে আরম্ভ করে বার দিয়ে আরম্ভ করে মানে সব কিছুই অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, আমরা এখন তো উদয়পুর বিচের ভিতরে আছি আর কি, তো এই যে সমুদ্রের ঢেউ খাচ্ছি,
ওল্ড দীঘাতে থাকার জায়গাটা সস্তায় পাওয়া যায়, মানে হোটেল ভাড়াটা সস্তায় পাওয়া যায়, বাট নিউ দীঘাতে একটু দাম বেশি পড়ে। আর উদয়পুরে সেরকম এখনো পর্যন্ত কোনো হোটেল হয়ে ওঠেনি যেখানে থাকার জায়গা পাওয়া যাবে। বাট এখানে আসতে গেলে মানে উদয়পুরে বেড়ানোর জায়গাটা অনেক, বিচটা অনেক বড়। এখানে মানে সমুদ্রের ঢেউ খাওয়া বলো বা সমস্ত মানে বেড়ানো বলো একটু ভালো লাগে। বাট ওল্ড দীঘাতে তুমি যদি নামতে যাও তাহলে মনে হবে সমুদ্রের জলে যত সময় না পা দেবে তোমার মনে হবে যে এভারেস্ট জয় করে আমি সমুদ্রের জলে নেমেছি। মানে এত পরিমাণে উপর দিকে পাথর দেওয়া যাতে সমুদ্রের ধারটা ভেঙে না যায় তার জন্য পাথর দিয়ে রেখেছে, এবং সেই পাথর মানে পেরিয়ে যতক্ষণ না তুমি সমুদ্রের জলে পা দেবে তত সময় তোমার পায়ে কোথাও না কোথাও কাটাকাটি হবে, প্লাস তোমার মনে হবে না শেষ পর্যন্ত আমি এভারেস্ট জয় করে ফিরলাম। তো আলটিমেট আমরা সমস্ত সব এনজয় করে ফিরছি। তো আমাদের টোটোটা শুধুমাত্র রেখে গেছিলো, এবারে আর একটা টোটো ধরে আমরা ফিরবো। কেন কি এখানে রিজার্ভ টোটো পাওয়া যায় না, কেন কি ওখানে অনেক সময় কাটাতে হয় আর রিজার্ভ টোটো করলে অনেক সময় ওরা দাঁড়াতে প্রস্তুত হয় না, কেন কি ওদের ভাড়াগুলো মিস হয়ে যায় অন্য অন্য ভাড়াগুলো, তার জন্য আমরা টোটো করেই আবার ফিরছি। তো এখানে ভাড়াটা মোটামুটি কমই আছে, ওল্ড দীঘা থেকে এই পর্যন্ত ভাড়া নিল মাত্র 30 টাকা। তো এসে গেছি আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে দেখো মানে সমুদ্রের সাইডে কি পরিমাণে পাথর দেওয়া, এই পাথর পেরিয়ে বাচ্চাদের নিয়ে যদি ওই বিচের মধ্যে মানে সমুদ্রের জল পর্যন্ত যেতে হয় তো কোথাও না কোথাও তোমার হাত পা কাটবে এবং কেটে তোমায় মনে হবে লাস্ট পর্যন্ত আমি এবারে জয় করে ফিরলাম। তো যাই হোক, এখানে পাকার ওপরে দাঁড়িয়ে কিছুটা ঢেউ বা সমুদ্রের জলে পা মিলানো সেটা হচ্ছে, আর এগুলো করে আপাতত যাব রুমে। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে মানে স্নান করা ড্রেসটা পরে এসে তারপরে নামবো সমুদ্রের জলে। তো সমুদ্রের জলে এখানে ওল্ড দীঘাতে স্নান করার মতন মানে জায়গা নেই, ওল্ড দীঘা পেরিয়ে কিছুটা নিউ দীঘার দিকে গিয়ে একটা ছোট বিচ পড়ে সেখানে স্নান করা যায়, আর নিউ দীঘাতে যদি যাওয়া যায় সেখানেও স্নান করার মতন বিচ আছে। তো আপাতত আছে, আগে আগে ওল্ড দীঘাতেও ছিল বাট এখন সেই মানে সমুদ্রের জল অনেকটা ওপরে উঠে এসছে, এই 2-3 বছর দেখছি ওপরে উঠে এসছে, ওল্ড দীঘাতে আর স্নান করা যায় না। তো নিউ দীঘাতে এখনও পর্যন্ত যাচ্ছে, তো আশা করি আর 2-3 বছরের মধ্যে নিউ দীঘাতেও স্নান করা যাবে না, তো সেক্ষেত্রে আবার যে কোনো জায়গায় তৈরি হয়ে যাবে স্নান করার জায়গা। তো এখান থেকে ওল্ড দীঘা থেকে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাবো এবারে রুমে। অলরেডি রওনা দিয়ে দিয়েছি রুমে যাওয়ার জন্য, তো চলো দেখা হবে আবার পরের ভিডিওয়।